নমস্কার সবাইকে, জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব, যে কাপড় পরে রাত্রে ঘুমায়, সেই কাপড়ে সেই বিছানায় বসে ইষ্টপীতি করা যায় কি, এই সম্বন্ধে শ্রী শ্রী বরদা কি বললেন সেই সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। শ্রী শ্রী বরদা বললেন, ইষ্টবীতির মন্ত্রে আছে, আজিয়ে প্রভাতে করমারম্ভে তোমারই ভোগের লাগি, ইষ্টবীতি অর্ঘ দিতেছি শ্রী চরণে কৃপা মাগি। আবার শ্রী শ্রী ঠাকুরেরই বলা আছে, উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। উষা নিশায় মন্ত্র সাধন যদি ওই কাপড়ে ওই বিছানায় করা যায়, ইষ্টভীতি করার অসুবিধা কোথায়? সংস্কারবদ্ধ জীবের মনে ওসব নানান চিন্তা আসে, আবার মন অপবিত্র থাকলেও ওই চিন্তা আসে। অপবিত্র না থাকলে সবই চলে, মানে মন যদি অপবিত্র না থাকে তাহলে সবই চলে। এজন্য শরীর ও মনকে সবসময় পবিত্র রাখতে হয়, যা করলে শরীর মন পবিত্র থাকে তা করা একান্ত প্রয়োজন। ইষ্টপ্রসঙ্গ ৩, পৃষ্ঠা নম্বর ১২৮। আজকে এই পর্যন্তই। যদি এটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাইকে জয় করুন।